বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আবার শুরু করছি। আর আজকে হলো পয়লা বৈশাখ, চৈত্র মাসের শেষ তো হয়েই গেল, খুব আনন্দ কাটলো, আবার কষ্টও কাটলো। আর আজকে বছরের শুরু, বৈশাখ মাসের আজকে প্রথম দিন, তো আজকে খুব আনন্দ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবার দুঃখ কষ্ট সব মিলিয়ে পুরো বছরটা শুরু করছি। তো প্রতি বছর আমাদের এইভাবে শুরু হয়। তো দুঃখ কষ্টের কারণ হচ্ছে যে আজকে আমাদের যে শিব ঠাকুরটা এসেছিল, সেই শিব ঠাকুরটা যেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম সেখানে আবার চলে যাবে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কষ্ট। তো পয়লা বৈশাখের দিন প্রতি বছর এই কষ্টটা আমাদেরকে সহ্য করতে হয়, আমাদের মানিয়ে নিতে হয় আর কি। মানে এমন লাগে সে কেমন একটা সেই দুঃখী দুঃখী ভাব চলে আসে মনের ভেতরে, যে কান্না পেয়ে যায় এইরকম, যে ঠাকুরটা এই তিন চার দিন ছিল, তিন দিনই বলতে গেলে, ঠাকুর আনার দিন শুধু রাত থেকেই তো আমাদের এখানে আয়োজন হয়। তো কি বলতো, ঠিক সেই দিন থেকে বেশ আনন্দ শুরু হয়, যে পুজো হবে বাড়ির কাছে মেলা হবে, তো আজকের দিনটা পুরো ফাঁকা, কেমন একটা লাগে। আর আজকের দিনটা অনেক কিছু দিয়ে শুরু হবে। তো প্রথমে আসবে আমাদের বাড়িতে ঠাকুর, তো আমাদের এই ঘরে বলতে মেজ দিয়ে ঠাকুর তুলবে। তো আমাদের ঘরে তো সেরকম জায়গা নেই, তো অনেক সন্ন্যাসীরা, তো ভাবলাম এখন আর তুলবো না, পরে যখন ঘরটার হবে তখন তুলবো, তো এখন মেজদিরা তুলবে। মানে চান করার বদলে একটু দক্ষিণে ধরে দিবি ঠাকুর, এই ব্যাপার একটু মাপ জাপ করে এই দিয়ে দিলাম, বেশি করে যেন কিছু না হয়। কাকে বলছো? তোকে বলছো, বড় দেখিনি ঠাকুরকে ভালো করে বলো। আর এই যে পয়লা বৈশাখের দিন গরুর গা ধুয়ে গরুকে সিঁদুর দিয়ে দেওয়া হয়, তারপরে গোয়ালে পুজো করা হয়। এই যে মেজ দেখুন, গরুর গা ধুয়াচ্ছে। আর এই যে এখন সন্ন্যাসীদের পা ধোয়ানো হচ্ছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাই কি পা ধোয়াবি না বা দেরি হবে? না না, হুরুর কর না, যাবে না, ঠাকুর মাথায় থাকে তারপর দিস, অমন করে দিতে হয়, ঠাকুর মাথায় থাকে তখনই জল দিতে হয়। Thank you.
গরম জল ফুটিয়ে নিয়ে আসছি নাকি চলে যাও গ্যাসে গরম এ বলে পাখাটা নিয়ে আয় কালু ভাই না মুছে দে দিতে হবে কে বাপিজারি পাক খারাপ হয়ে যাবে তখন আরো আটকে পড়বে কেমন থাকবে তোমাদেরকে তো বললাম পয়লা বৈশাখের দিন গরু ধুইয়ে গরুকে সিঁদুর পরিয়ে তারপরে গোয়ালে পুজো করতে হয়, দুধ উতলানোর পুজো করতে হয়। তো এবার আমি করছি, আর এই যে খটপত্তন করে নিয়েছি আর এখানে মুছে নিয়েছি, তো দুধ উতলাতে হয়। এখানে একটা উনুন করে নিয়েছি ইট দিয়ে মুছিয়ে আছে, তো সবকিছুতে সিঁদুর লাগিয়ে পুজো করে নিয়েছি, আর এদিকে দুধটা বসিয়েও দিয়েছি। তো এই পুজোটাকে বলে দুধ উতলানো পুজো, তো অনেকে বলে দুধ উতলানো। আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এই চালটা এবারে দুধের মধ্যে দিয়ে দেবো। কি মেলা হচ্ছে আজকে, গেলে মেলাটা দেখে যেতে পারতাম। বেতখোয়াতে এই দেখো আমি নতুন জামা পরেছি, কি লাগছে বলতো? জামা ভাঙা হয়ে গিয়েছে। তোকে কি লাগছে বলতো? কত ভালোবাসা আমার কাকে তো চুল তো গোবরের সময় মিশে গেল। আজকে গণেশ পুজো হয়, গণেশ পুজো হয় এইটা এইটা
শিবের শিবের মন্ত্র তো ওম নমঃ শিবায় কিষণ। গণেশ পুজো, গণেশ পুজো হয় আজকের দিনে পয়লা বৈশাখে, দোকানে দোকানে দেখবে হয় আজকে। আজকে আমার অনেক নিমন্ত্রণ, আজকে নববর্ষ অক্ষয় তৃতীয়া। এখন তো আমার দুধ উতলানো হয়ে পায়েসটা হয়ে গিয়েছে, তো পায়েসই বলে এটাকে। আর এই যে কাঁঠাল পাতায় খেতে হয় প্রসাদ, আর এই পায়েস এবার নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ হচ্ছে না? এই যে একটা প্লেটে আর একটা পুষ্পপাত্র তুলে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দিলাম।